আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই এম খুশবু ফ্রম এটিসি শপিং ওয়ার্ল্ড। কেমন আছো আপুরা? আশা করি আপুরা ভালো আছো এবং সুস্থ আছো। সো যেখান থেকে দেখছো না কেন, তাদের করে লাইফটা জয়েন করে ফেলো এবং জয়েন করে আমাকে একটু জানিয়ে দাও যে অল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ওকে, প্রথমেই জানিয়ে দিতে হবে জল ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ভিডিও কোয়ালিটি ওকে আছে কিনা, সাউন্ড কোয়ালিটি পারফেক্ট আছে কিনা। ঠিক আছে, ফার্স্টে আমাকে একটু জানিয়ে দাও যে অল ক্লিয়ার আছে কিনা। আজকে সবার সাথে আবার লাইভে চলে আসলাম এবং আজকে নিউ প্রোডাক্টস দিয়ে স্টার্ট করবো, যেহেতু আমাদের অল প্রোডাক্টস 10% ডিসকাউন্ট অফারে পাচ্ছ ঈদুল আজহা উপলক্ষে। ঈদুল আজহা উপলক্ষে তোমরা সব অফার প্রাইসের উপর যে তোমার প্রাইসগুলো আছে সেগুলোর উপর তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহমিনা নিপা, হাই আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আচ্ছা, লাইভটাকে একটু শেয়ার করে দাও। ওকে, লাইভটাকে একটু শেয়ার করে দাও, আমাকে একজন হলেও জানিয়ে দাও যে অল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, আজকে সাউন্ড কোয়ালিটি ওকে আছে কিনা, ভিডিও কোয়ালিটি পারফেক্ট আছে কিনা। ওকে, প্রথমেই জানিয়ে দিতে হবে কেমন আছো। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আচ্ছা, আমাকে একজন হলেও জানিয়ে দাও অল ক্লিয়ার আছে কিনা। আই থিঙ্ক ভিডিওটা একটু খোলা আসছে। একজন হলেও জানিয়ে দাও, আজকে নিউ প্রোডাক্টস দেখাবো, নিউ প্রোডাক্টস দেখাবো, নিউ প্রোডাক্টসের ওপর 10% ছাড় দিব। ঠিক আছে, সো লাইভটাকে একটু শেয়ার করে দাও। আর আমাদের কিন্তু অলরেডি তোমার অফার প্রাইসের ওপর অফার চলছে, এখনও চলছে, অ্যাভেলেবেল চলছে, যেটা তোমরা ঈদ পর্যন্ত অ্যাভেলেবেল পাবে। আর যারা আমাদের স্পট পারচেস করতে চাচ্ছ তারা আমাদের ডিরেক্ট শোরুমে চলে আসবে। শোরুম অ্যাড্রেসটি হচ্ছে মেট্রো শপিং মল, ফার্স্ট ফ্লোর, 220 নম্বর শপ, ধানমন্ডি 31, যেটা এখন লকডাউনের কারণে বন্ধ আছে, বাট আমাদের অনলাইন সার্ভিস চালু আছে। ওকে, আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে, সো তোমরা অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবে। রুমা ইসলাম, ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লাইভটাকে একটু শেয়ার করে দাও, আমি প্রোডাক্ট এখন স্টার্ট করে দিই। ঠিক আছে, লাইভটাকে একটু শেয়ার করে দাও। আচ্ছা, ফার্স্টে আজকে আমি স্টার্ট করবো নিউ একটা প্রোডাক্ট নিয়ে, যেটা হচ্ছে তোমার হানি কোরিয়ান টোনার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোরিয়ান একটা টোনার, যেটা হচ্ছে তোমার হানি টোনার। আর হানি টোনারগুলো দেখা যাচ্ছে কম বেশি অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে তোমার টোনার আনার জন্য। ঠিক আছে, সো আমরা যেহেতু টোনার আনবই এনেছি, সো দেখা যাচ্ছে যেগুলো খুবই 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 ভালো একটা টোনার, এটা তোমার একটা কোরিয়ান প্রোডাক্ট। আচ্ছা, কানিজ ফাতেমা কেমন আছো? অল ক্লিয়ার আপনি, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আচ্ছা, এটা কিন্তু একটা কোরিয়ান প্রোডাক্ট, আবারও বলে দিচ্ছি, এটা কোরিয়ান একটা টোনার, যেটা হচ্ছে তোমার ফর্মিং টোনার। ফর্মিং টোনার বলতে নর্মালি কিন্তু টোনার তোমার ফর্মিং হয় না, বাট এই টোনারটা কিন্তু তোমার ফর্মিং টোনার। আর 200 ml একটা টোনার। ওকে, 200 ml একটা টোনার। নর্মালি টোনারগুলো আমাদের স্কিনটাকে কী করে, ফার্স্ট বলি যে টোনার ইউজিং প্রসেসটা সবাই কিন্তু টোনার ইউজিং প্রসেসটা জানো না। ঠিক আছে, টোনারটাও কিন্তু তোমার নর্মালি দেখা যাচ্ছে যে তোমার যেভাবে তুমি ইউজ করো বা তোমার দেখা যাচ্ছে যে একটা পারফেক্ট অনুসারে তোমার ইউজ করতে হবে টোনারটা, কারণ অনেকেই আছে যে টোনার ইউজ করতে জানো না, টোনার ইউজিং প্রসেসটা জানো না। টোনার ইউজিং প্রসেস হচ্ছে ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে তোমার ফেসটা ক্লিন করার পর, মানে অথবা ফেস ওয়াশ অথবা সোপ যাই হোক, তোমার ফেসটা ক্লিন করার পরে কিন্তু তোমার বেসিক্যালি কাজ হচ্ছে টোনারের কাজটা, তখন তোমার তোমার টোনারটা ইউজ করতে হবে। কারণ কি, টোনার হচ্ছে তোমার স্কিনটাকে টোটালি টোটালি ডিপলি ক্লিন করে। আচ্ছা আপু, আজকে আচ্ছা আমার এত কমেন্টস আসছে আমার এখানে, কেন কমেন্ট শো করছে না? আচ্ছা আপু, আজকে তোমার থেকে শ্যাম্পুর হেয়ার মাস্ক অর্ডার করেছি। আচ্ছা, থ্যাংক ইউ নিপা আপু। আচ্ছা, আমি এক রহমান, হাই হ্যালো আপু। আচ্ছা আচ্ছা, আমি একটু জানিয়ে দিচ্ছি ক্লিয়ার আছে কিনা, আমরা এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু জানো একজন যে ক্লিয়ার আছে কিনা। ওকে, আচ্ছা, হাই আপি, হ্যালো রিয়া আপু। সো এই টোনারটা হচ্ছে নর্মালি তুমি যখন ফেস ওয়াশ করবে, ফেসটা ক্লিন করবে, ক্লিন করার পর হচ্ছে গিয়ে কটন প্যাড দিয়ে তোমার নর্মালি এটা ফেসে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করতে হবে। তোমার স্কিনে হচ্ছে সুন্দরভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করতে হবে, যাতে এই টোনারের যে এসেন্সগুলো আছে সেগুলো যাতে তোমার স্কিনে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। ঠিক আছে, ফারিয়া ইসলাম, জুলি, আচ্ছা হাই আপু, হ্যালো আপু, রুমা ইসলাম, ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। সো এটা হচ্ছে তোমার কটন প্যাড দিয়ে সুন্দরভাবে স্কিনে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করতে হবে, যাতে যেগুলো তোমার মেইন বেসিক্যালি কাজ হচ্ছে, যেটা তোমাকে ডিপলি ক্লিন করে না, ক্লিনজার অথবা সোপ তোমার স্কিনে যতটা ডিপলি ক্লিন না করে, টোনার হচ্ছে তার থেকেও বেশি তোমার স্কিনটাকে টোটালি স্কিনের ভেতর লেয়ার পর্যন্ত ঢুকে তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করে। তোমার স্কিনের জার্মস থাকলে, ব্যাকটেরিয়া থাকলে সেগুলো টোটালি মানে মেরে ফেলে। ঠিক আছে, মেরে ফেলে, এটাই হচ্ছে মেন টোনারের কাজ।
ইউজ করে ভালো বেনিফিট পাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ নি পাবো অবশ্যই অবশ্যই। আর মাস্ট রিভিউ দিবে, আমাদের কিন্তু রিভিউ অফার এখনও চলছে। রিভিউ অফারটা হচ্ছে তুমি যদি নর্মালি দেখা যাচ্ছে পোস্টের মাধ্যমে তুমি যদি রিভিউ দাও তাহলে 5% ডিসকাউন্ট আছে, আর বিফোর আফটার পিকচার দিয়ে যদি তোমরা কি জানি রিভিউ দাও তাহলে 10% ডিসকাউন্ট আছে, ঠিক আছে 10% ডিসকাউন্ট পাবে। আমাদের কিন্তু রিভিউ অফারও চলছে। সো এটা হচ্ছে তোমার কোরিয়ান একটা, এটা মেন তোমার এক্সট্র্যাক্ট যেটা হচ্ছে কি তোমার হানি এক্সট্র্যাক্ট, ঠিক আছে। আর এটা ফর্মিং, আমি আবারও বলছি এটা কিন্তু একটা ফর্মিং টোনার। এটা যখন তুমি ফেসটা ক্লিন করবে, ক্লিন করার পর দেখা যাবে ফর্ম ক্রিয়েট হবে, মানে ফর্ম ক্রিয়েট হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফর্মিং একটা টোনার। আর এটার কাজগুলো বলি, যেহেতু হানি এক্সট্র্যাক্ট দেওয়া আছে তোমার স্কিনটাকে টান টান করতে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। আর একটা টোনার হচ্ছে তোমার স্কিনটাকে অনেক বেশি গ্লো করবে, যাদের হচ্ছে স্কিনে অ্যালার্জিক্যাল প্রবলেম আছে, দেন হচ্ছে স্কিনও কোনো কিছু মানে তোমার স্যুট করে না, কোনো কিছু অ্যাপ্লাই করতে পারো না, সেন্সিটিভ স্কিন, তারা মাস্ট একটা টোনার ইউজ করবে স্কিনে, ঠিক আছে। টোনার ইউজ করবে, কারণ টোনারের কারণে কিন্তু তোমার স্কিনে যদি জার্মস ব্যাকটেরিয়া থাকে সেগুলো টোটালি মেরে ফেলে, এবং বেস্ট যেটা কথা সেটা হচ্ছে তোমার স্কিনটাকে প্রপার হেলদি রাখবে। যারা হচ্ছে কি হিউজ মেকআপ অ্যাপ্লাই করো, ঠিক আছে, যাদের যারা বেস মেকআপ বেশি করো তাদের জন্য কিন্তু একটা টোনার হচ্ছে কি মানে খুবই খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, ঠিক আছে। তমলিকা নাসরিন নিশি আপু, আচ্ছা শ্যাম্পু আছে অ্যাভেলেবেল হবে, আমাদের সবগুলোর ওপর 10% ডিসকাউন্ট চলছে, এটার ওপর অফার দাও আপু। আচ্ছা আমি তো বলেই দিয়েছি আমাদের কিন্তু অনেক প্রোডাক্টস অন দ্য ওয়ে আছে, যে কারণে লকডাউনের কারণে যেটা আসতে পারছে না এখনও অনেক প্রোডাক্টস আমরা হাতে পাচ্ছি না, বাট তোমাদেরকে যেগুলো নিউ প্রোডাক্টস আসবে সবগুলোর ওপর কিন্তু তোমরা 10% ডিসকাউন্ট পাচ্ছ, ঠিক আছে, সবগুলোর ওপর হচ্ছে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। আচ্ছা কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো সবগুলোর ওপর যেহেতু 10% ডিসকাউন্ট পাবে তাহলে তোমরা ঈদুল আজহা পর্যন্ত যেহেতু ডিসকাউন্ট পাচ্ছ, সো ঈদুল আজহা পর্যন্ত যতগুলো তোমার নিউ প্রোডাক্টস আসবে সবগুলোর ওপর 10% ডিসকাউন্ট পাবে অফার প্রাইসের ওপর, ঠিক আছে। ভালো শ্যাম্পু আছে আপা, আমাদের অ্যাভেলেবেল শ্যাম্পুগুলো হবে, আমি সবগুলো দেখাবো, সবগুলোর ওপর 10% ছাড় আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার ঈদুল আজহা অফার। সো এটা হচ্ছে তোমার হানি এক্সট্রাক্ট দেওয়া আছে, তোমার স্কিনটা অনেক পরিমাণে গ্লো করবে, তোমার স্কিনটা টান টান করবে, তোমার স্কিনটাকে মেইনলি হচ্ছে ভেতর থেকে হেলদি করবে। কজ এটা যখন তুমি ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করবে, তুমি চাইলে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করতে পারো, দেন হচ্ছে গিয়ে ফেসটা ক্লিন করতে পারো, অথবা তুমি কটন প্যাড দিয়ে ইউজ করবে, কটন প্যাড দিয়ে ইউজ করলে বেস্ট হয়। কজ টোনারের মেইন তোমার যে ইয়াগুলো আছে, ডার্টিগুলো, তোমার ডার্টগুলো আছে যেমন তোমার কি বলে ময়লাগুলো থাকে স্কিনে, সেগুলো কিন্তু তোমার একেবারে কটন প্যাডের মাঝখানে চলে আসে, ঠিক আছে। সো বেস্ট হবে, তুমি যখনই কোনো কিছু ইউজ করো না কেন তাহলে বেস্ট হবে তোমার স্কিনে কটন প্যাড দিয়ে সোয়াচ করা, ঠিক আছে। আপু আমার ফেসে ছোটো ছোটো ব্রণ আছে 7 থেকে 8টা, তো কী ইউজ করলে ভালো হবে? আর আপু আমার স্কিন অয়েলি, অয়েলি স্কিনে কিন্তু বেসিক্যালি দেখা যায় তোমার ব্রণগুলো হয়, ঠিক আছে, অয়েলি স্কিনে ব্রণগুলো হয়, কারণ অয়েলি এবং সেন্সিটিভ স্কিনে তোমার বেসিক্যালি ব্রণগুলো হয়, ঠিক আছে। সো যদি হালকা পাতলা তোমার ব্রণ থাকে, যদি র্যাশের মতো থাকে তাহলে সুদিং জেল অ্যাপ্লাই করো, গ্লো জেলি সুদিং জেলটা অ্যাপ্লাই করো, ঠিক আছে, যদি হালকা পাতলা তোমার ব্রণ থাকে। আর যদি তোমার একটু বেশি রকমের ব্রণ থাকে তাহলে বলবো স্কিন ডক্টর ক্রিমটা ইউজ করো, ঠিক আছে, তাহলে তোমার স্কিন ডক্টর ক্রিমটা ইউজ করতে হবে। ড্যামেজ হেয়ারের জন্য ভালো শ্যাম্পু, হেয়ার মাস্ক দেখান, আমাদের ড্যামেজ হেয়ারের জন্য কিন্তু অলরেডি একটা তোমার সেট আছে, হেয়ার সেট আছে, যেটা হচ্ছে তোমার শ্যাম্পু আর তোমার হেয়ার মাস্ক, শ্যাম্পু আর হেয়ার মাস্ক। এটা প্রাইস হচ্ছে তোমার 1400 টাকা, ঠিক আছে, এটা প্রাইস হচ্ছে 1400 টাকা, 10% ডিসকাউন্টে কত আসে সেটা দেখতে হবে, কিন্তু সব প্রোডাক্টসের ওপর 10% ছাড় পাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার 1400 টাকা প্রাইস হেয়ার মাস্ক, আর হচ্ছে গিয়ে তোমার হেয়ার শ্যাম্পু, যেটা তোমার ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করবে এবং হচ্ছে গিয়ে তোমার ভলিউম করবে হেয়ারটাকে, এবং হেয়ারটাকে অনেক বেশি শাইনি করবে। আচ্ছা রুমা হোসেন, আসসালামু আলাইকুম আপনি, হেয়ার ফল সলিউশনের জন্য ভালো কোনো হেয়ার মাস্ক আছে কি? হ্যাঁ আপু, হেয়ার ফল সলিউশনের জন্য তোমার হেয়ার মাস্কটা হচ্ছে বেসিক্যালি তোমার ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করা, যখন তোমার ড্যামেজ হেয়ার রিপেয়ার হবে তখন দেখা যাবে তোমার আর মাঝখান থেকে চুল ভাঙবে না, আর হেয়ার ফলটা বেশিরভাগ মাঝখান থেকে কারণ মানে হওয়ার কারণ কি, কারণ ড্যামেজ হেয়ারের কারণে, ঠিক আছে। সো তুমি এ সেটটা ইউজ করতে পারো, এটাতে তোমার শ্যাম্পু আছে, হেয়ার মাস্কটাও আছে, এগুলো কিন্তু নর্মালি 400 ml শ্যাম্পু, এটা হচ্ছে 400 গ্রামের তোমার হেয়ার মাস্ক, অনেক বড় হেয়ার মাস্ক। সো এই দুইটা সেট ইউজ করতে পারো, অফার প্রাইস হচ্ছে 1400 টাকা, এটার উপর 10% করতে হবে, ঠিক আছে। আপু আমার স্কিনে অনেক, আচ্ছা আমার এখান থেকে কমেন্টসগুলো করতে হবে,
আপনি কালকে আমি অর্ডার করেছি, আচ্ছা লেট করে ফেললাম, মাশফি আয়া সানফি আপু, নো প্রবলেম আপু। আপু আমার স্কিন অনেক অয়েলি, যা কিছু ইউজ করি ফেস কালো হয়ে যায়, এমন কোনো ক্রিম হবে কি স্কিন ব্রাইট করবে? আশা জাহান আপু, স্কিন ব্রাইটেনিংয়ের জন্য তোমার সিরাম ইউজ করতে হবে, আর যদি তোমার স্কিনটাকে আনলিমিটেড হোয়াইটেনিং করতে যাচ্ছ, মানে স্কিনটাকে ফর্সা করতে যাচ্ছ, তাহলে হোয়াইটেনিং ক্রিম ইউজ করতে হবে, ঠিক আছে? আপু এটা কোন দেশের? এটা হচ্ছে তোমার ইম্পোর্টেড ফ্রম তাইওয়ান। ওকে, ইম্পোর্টেড ফ্রম তাইওয়ান, এটা হচ্ছে 1400 টাকা প্রাইস। হেয়ার মাস্ক এবং হচ্ছে তোমার হেয়ার শ্যাম্পু, হেয়ারের জন্য খুবই ভালো। এটা কিন্তু টোটালি একটা সেট, এটা আমরা কম্বো করে দিচ্ছি না, এটা ভেবো না যে দুইটা একসাথে আমরা সেল করার জন্য বলছি না, এটা আমাদের ডিরেক্ট কোম্পানির থেকে সেট এসেছে, ঠিক আছে? ইউজ করে অবশ্যই রিভিউ দেবো, অফকোর্স আপু। আচ্ছা অনেক দিন পর আফি আক্তার আপু, হ্যাঁ অনেক দিন পর তুমি লাইফ জয়েন করেছো, তাই না? আচ্ছা একটু লাইফটাকে শেয়ার করে দাও। ওকে, লাইফটাকে শেয়ার করে দাও। সো এইটা হচ্ছে তোমার একটা টোনার, যারা ভালো একটা টোনার চাচ্ছ স্কিনটাকে অন্তত হেলদি রাখার জন্য, স্কিনে যাতে তোমার র্যাশ বাম্পস এগুলো দেখা না যায়, সেটার জন্য মাস্ট এই তোমার কোরিয়ান এই টোনারটা ইউজ করবে, ঠিক আছে? এই টোনারটা, আর বেসিক্যালি যাদের যারা স্কিন কেয়ার করো তারা কিন্তু মাস্ট একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করার পর, আর যেমন নর্মালি ফেস ওয়াশ কতবার ইউজ করি, অথবা তোমার দুইবার অথবা তিনবার, তাই না? দুই তিনবার কিন্তু আমার ফেসটা ক্লিন অবশ্যই করি। তুমি যদি দুই তিনবারও যদি টোনার ইউজ না করো, তুমি একবার হলেও তুমি রেগুলার বেসে একটা টোনার ইউজ করবে, স্কিনটা যাতে হেলদি থাকে, তোমার স্কিনে গুড়ি গুড়ি বাম্পস অথবা র্যাশের প্রবলেম দেখা না যায়, এবং স্কিনটা মেইনলি হচ্ছে হেলদি থাকবে আর স্কিনটা অনেক পরিমাণে গ্লো করবে। আপা আমার স্কিনে ছোটো ছোটো তিল আছে চোখের চারপাশ দিয়ে, কি ব্যবহার করতে হবে? রুমা ইসলাম আপু, আপনার ছোট ছোট তিল, এটা কি কালো তিল নাকি ব্রাউন তিল সেটা বলতে হবে। কালো তিলের জন্য এখনও প্রোডাক্টস আমরা হাতে পাইনি, বাট ব্রাউন তিলের জন্য আমাদের কাছে ক্রিম আছে অলরেডি। 1000 টাকা প্রাইস, এখন 10% ডিসকাউন্টে পাবে 900 টাকা করে, ঠিক আছে? শ্যাম্পুটা কত এমএল? শ্যাম্পুটা হচ্ছে তোমার 400 ml এবং তোমার হেয়ার মাস্কটা হচ্ছে 400 গ্রাম। ওকে আপু, তুমি আগের থেকে অনেক বেশি কিউট হয়ে গেছো, তাই নাকি আপি আপু? আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আপু, আমার এখানে কমেন্টসগুলো কেন ডিস্টার্ব দিতেছে? আচ্ছা আপু, বাস সল্ট সহ নিব, কত করে দিবা আমাকে একটু জানিও। আচ্ছা বাস সল্ট আপু, বডির জন্য বাস সল্টগুলো প্রাইস পড়বে তোমার 500 টাকা করে, 10% ডিসকাউন্ট আসে 450 টাকা সামথিং, ঠিক আছে? তো এটা হচ্ছে 200 ml-এর একটা টোনার, 200 ml-এর একটা টোনার, কোরিয়ান একটা টোনার, বারবার বলছে এটা কোরিয়ান একটা টোনার, তোমার স্কিনটা অনেক বেশি গ্লো করবে যেহেতু হানি এক্সট্রাক্ট দেওয়া আছে। আর এটাতে যতটুকু দেখছি যে হানি এক্সট্রাক্ট তো দেওয়া আছে, তাছাড়া এটাতে তোমার ক্যানোলা হানি যেটা আছে সেটাও অ্যাড করা আছে, ঠিক আছে? আপি আমার প্রোডাক্টসগুলো পেয়েছি, থ্যাংকস আপি। ওকে ওয়েলকাম কানিজ আপু। সো এটা প্রাইস হচ্ছে তোমার, প্রাইসটা বলি, এটা কিন্তু প্রাইস হচ্ছে 1000 টাকা করে, অফার প্রাইস হচ্ছে 1000 টাকা, এটার অফার প্রাইস হচ্ছে 1000 টাকা, তোমরা 10% ডিসকাউন্টে পাচ্ছ 900 টাকা করে, 10% ডিসকাউন্টে পাচ্ছ 900 টাকা করে। এটা কিন্তু ছোটোখাটো কোনো টোনার না, নর্মালি টোনারগুলো থাকে তোমার 20 ml, 30 ml অথবা 40 ml করে, বাট এটা কিন্তু তোমার 200 ml-এর টোনার, এটা কিন্তু টোটাল হচ্ছে তোমার 200 ml-এর টোনার। নর্মালি টোনারগুলো কিন্তু বেসিক্যালি দেখা যায় যে হাইয়েস্ট তোমার 50 ml অথবা দেখা যায় 40 ml এরকম থাকে, বাট এটা কিন্তু তোমার 200 ml-এর একটা টোনার। আর বারবার বলছি এটা কিন্তু কোরিয়ান একটা প্রোডাক্ট, এটা তোমরা গুগল সার্চ করতে পারো, এটা তোমরা গুগলেও এটার বেনিফিটগুলো পেয়ে যাবে, ঠিক আছে? আপু টোনারের সাথে কি কটন আছে? না আপু, টোনারের সাথে কটন থাকবে না, তোমার কটন প্যাডটা আলাদা পারচেস করতে হবে। আমাদের কাছে ছিল কটন প্যাড, শেষ হয়ে গেছে, আমাদের কাছে ছিল কটন প্যাড শেষ হয়ে গেছে, বাট তোমার এটা কটন প্যাড এটার সাথে মানে থাকে না, তো তোমার আলাদা পারচেস করতে হবে। কটন প্যাডের তোমার বক্স পাওয়া যায়, ঠিক আছে? আমার বাসায় আছে, আমার ফুল বক্স আছে কটন প্যাডের, সো ফুল বক্সগুলো নিয়ে নিবে, বেশি না, হাইয়েস্ট গেলে 200-300 টাকা খরচ যেতে পারে, এর বেশি না, ঠিক আছে? আপু ভালো একটা নাইট ক্রিম দেখাও। আচ্ছা আপু আমি দেখাচ্ছি, আচ্ছা মেড কোথাকার? এটা হচ্ছে কোরিয়া, মেড ইন কোরিয়া, ঠিক আছে? যেখানে লেখা আছে, কোথায় জানি দেখলাম, বাট এটা কোরিয়ান একটা প্রোডাক্ট, এই যে মেড ইন কোরিয়া, এই যে মেড ইন কোরিয়া, এটা কিন্তু কোরিয়ান একটা প্রোডাক্ট। আর কোরিয়ান টোনারগুলো কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, আর কোরিয়ান প্রোডাক্টগুলো এভাবেই স্কিনের জন্য বলো, যে কোনো প্রোডাক্টস, মানে কোরিয়ান প্রোডাক্টস হচ্ছে তোমার মানে আমার খুব ফেভারিট কোরিয়ান প্রোডাক্টগুলো, আর কোরিয়ান ব্র্যান্ডগুলো খুবই আমার পছন্দ। আচ্ছা প্রো ফাইবারের প্রাইস প্লিজ। আচ্ছা তামার নাম মির্জাপু, প্রো ফাইবার এখন 10% ডিসকাউন্টে আসে 315 টাকা, না 315 টাকা আসে 10% ডিসকাউন্টে, ঠিক আছে? আপু বডি ক্রিম আছে আমাদের, ইনশাল্লাহ নিউ বডি ক্রিম অন দ্য ওয়ে আছে, সেটাও চলে আসবে। আর এখন তোমাদেরকে একটা কথা সাজেস্ট করতে পারবো, যে বডি ক্রিম যেটা ইউজ করো না কেন, সাথে একটা বাস সল্ট মাস্ট ইউজ করতে হবে, ঠিক আছে? বাস সল্ট হচ্ছে তুমি যেমন একটা ফেসে যখন ক্রিম ইউজ করো, ঠিক আছে, ক্রিম ইউজ করার আগে কি ক্লিনজার ইউজ করো না, সাবান ইউজ করো না, সো
কোনো নাইট ক্রিম ইউজ করো অথবা তোমার সুদিং জেল ইউজ করো, যাই সিরাম টিরাম যাই ইউজ করো, ফার্স্টে কিন্তু কি করো একটা সরি সোপ অথবা ক্লিনজার দিয়ে ফেসটা ক্লিন করে ফেলো, তাই না? সো এভাবে বডিতেও যে কোনো কিছু ইউজ করার আগে একটা ভালো বাস সল্ট অথবা সাবান ইউজ করতে হবে, ঠিক আছে? সাবানও যদি ইউজ না করো বাট বাস সল্ট ইউজ করতে হবে। সাবান যত না তোমার কার্যকরী করে তোমার ফুল বডিতে, বাট বাস সল্টটা কিন্তু করে, ঠিক আছে? আপনি আমার ফেসে পিম্পল হচ্ছে এবং দাগ পড়ে যাচ্ছে, কি ইউজ করবো আফি আক্তার আপু? তোমার দাগের জন্য সেভেন হার্বাল ক্রিমটা ইউজ করতে হবে, আর তোমার শুধু যদি ব্রণ থাকে তাহলে স্কিন ডক্টর ক্রিমটা ইউজ করো, সেটা তোমার স্কিনের জন্য খুবই ভালো, ঠিক আছে? সো এটা প্রাইসটা হচ্ছে 1000 টাকা, 10% ডিসকাউন্টে পাচ্ছ 900 টাকা করে। যারা টোনারের জন্য একেবারে পাগল ছিলে, স্পেশাল আজকে লাইফটা তাদের জন্য, ঠিক আছে? যারা টোনারের জন্য, যারা আমি পাগল ছিলাম টোনার 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 টোনার, ফাইনালি আমার হাতে এসেছে। বাট এটা মানে এত লং প্রসেস হয়েছে তোমার লকডাউনের কারণে, ঠিক আছে? আরও প্রোডাক্টস অন দ্য ওয়ে আছে, আর যেগুলো নতুন প্রোডাক্টস আসবে না কেন, তোমরা ঈদুল আজহা উপলক্ষে ঈদ পর্যন্ত 10% ডিসকাউন্ট পাচ্ছ, ঠিক আছে? সো এটা অফার প্রাইস হচ্ছে 1000 টাকা, 10% ডিসকাউন্টে আসে 900 টাকা। সো এটা তোমরা 900 টাকা করে পেয়ে যাচ্ছ 200 ml কোরিয়ান একটা টোনার। আবারও বলছি 200 ml নর্মালি কিন্তু তোমার দেখা যায় 30 থেকে তোমার মানে 40 ml যেগুলো টোনারগুলো থাকে সেগুলোই বেসিক্যালি তোমার সেল হয়, দেখা যায় যে 800 টাকা, 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা পর্যন্ত তোমার টোনারগুলো সেল হয়। বাট এটা 200 ml টোনার তোমাদেরকে দিচ্ছি 900 টাকা করে, ঠিক আছে? আর শেফালি আক্তার, আচ্ছা শেফালি আপু ময়শ্চারাইজার কিছু বলো অয়েলি স্কিন এবং সেন্সিটিভ স্কিনের জন্য। ময়শ্চারাইজার তোমার অয়েলি স্কিনের জন্য যদি ময়শ্চারাইজার চাও তাহলে মাস্ট একটা ম্যাট ময়শ্চারাইজার ইউজ করতে হবে। যদি এক্সট্রিম লেভেলে তোমার ড্রাই স্কিন থাকে তাহলে হচ্ছে তোমার ডিপ ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আর যেহেতু তোমার স্কিনটা একটু অয়েলি বেস তাহলে তোমার একটা ম্যাট টাইপের ময়শ্চারাইজার ইউজ করতে হবে। ম্যাট টাইপের ময়শ্চারাইজারটা কোথায়? পিছনে, এই যে আচ্ছা ভিটামিন ইটা এখন আমার হাতের কাছে। আচ্ছা ভিটামিন ইটা নিতে পারো, তাছাড়া হচ্ছে কি তোমার একেবারে পিছনে। আচ্ছা পাপায়ের যে তোমার ময়শ্চারাইজারগুলো আছে সেগুলো নিয়ে নিতে পারো। আচ্ছা আমি প্রাইসটা বলে দিই, ভিটামিন সিটা ভিটামিন ইটা হচ্ছে তোমার অফার প্রাইস 600 টাকা, আর তোমার কোলাজেন পাপায়া যেগুলো আছে সেগুলো সেগুলো, তারপর রাইস মিল্কেরটা আছে যেগুলো আছে এগুলোর প্রাইস হচ্ছে তোমার 500 টাকা করে, ঠিক আছে? বাট এখন আমার পিছনে এখন আমি নিতে পারছি না, ওকে? সো আর সেন্সিটিভ স্কিন, নর্মালি সেন্সিটিভ স্কিনে তুমি এগুলো ইউজ করতে পারবে, ঠিক আছে? সেন্সিটিভ স্কিনেও তুমি এটা ইউজ করতে পারবে। এটা হচ্ছে তোমার ডিপ ময়শ্চারাইজিং না, একেবারে ম্যাট ময়শ্চারাইজিং, স্কিনটা হচ্ছে গিয়ে ম্যাট করে রাখবে যেহেতু অয়েলি বেজ স্কিন তোমার, ঠিক আছে? সো এটা প্রাইসটা হচ্ছে তোমার 500 টাকা করে, না 500 করে, অফার প্রাইস 10% ডিসকাউন্টে পাবে। আচ্ছা আপু গ্লো জেলি সুদিং জেলের প্রাইস কত? গ্লো জেলি সুদিং জেলের প্রাইস হচ্ছে 800 করে, এই যে প্রাইস হচ্ছে 800 করে, বাট 10% ডিসকাউন্টে পাচ্ছ 720, 720 এরকম সামথিং, ঠিক আছে? এটা যতবার মানে যে আজকে আমি ম্যাচ পুরো এটার সাথে দেখো, সো এটা যতবারই মানে আমি ওপেন করবো আমার স্মেলটা মানে আমার স্মেলটা নিতেই হবে এরকম। আর এটার মানে টেক্সচারটা মানে খুবই 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 ভালো। আমি নর্মালি যে সুদিং জেলগুলো অ্যাপ্লাই করি সেগুলো দেখিয়ে যায়, যেমন এটা এগুলো দেখো বেসিক্যালি হচ্ছে তোমার এগুলো জেলির মতো দেখো, ঠিক আছে? এগুলো এটা আমার ইউজেরটা, এটা হচ্ছে নর্মালি হচ্ছে দেখো তোমার জেলির মতো মানে থিক, বাট তুমি যখন স্কিনে অ্যাপ্লাই করবে তখন একেবারে লিকুইডের মতো হয়ে যাবে তোমার স্কিন, আর সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়, অনেক সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এটা এখনের মধ্যে আমি বললাম না, এটাও আমার মোস্ট ফেভারিট একটা সুদিং জেল, আমার এগুলো অ্যাপ্লাই করতে খুবই খুবই অনেক বেশি ভালো লাগে। আমি রেগুলার বেসে আমি এটা 2-3 বার ইউজ করি। এটা তোমার যত ইচ্ছা তুমি তত স্কিনে অ্যাপ্লাই করতে পারবে, যত বেশি ইচ্ছা, ঠিক আছে? এটা যত ইচ্ছা তত তুমি স্কিনে অ্যাপ্লাই করতে পারবে। শুধু এটা না যে এটা তোমার কোনো টাইম ধরে না যে তুমি এটা শুধু দিনের বেলা ইউজ করতে পারবে বা রাতের বেলা, অথবা একবার অথবা দিনের বেলা দুইবার ইউজ করতে পারবে না। এই এই সুদিং জেলটা হচ্ছে তুমি যত ইচ্ছা তত ইউজ করতে পারবে। এগুলো তোমার স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম রিডিউস করে, তোমার স্কিনটাকে অনেক বেশি হাইলাইট করে, স্কিনে ডেড সেল থাকলে ডেড সেল রিমুভ করে, ঠিক আছে? স্কিনে ডেড সেল থাকলে তোমার ডেড সেল সহ স্কিনে রিমুভ করবে, আর মেইন যেটা হচ্ছে স্কিনটা অনেক পরিমাণে গ্লো করবে আর অনেক পরিমাণে ব্রাইট করবে, ঠিক আছে? অনেক পরিমাণে গ্লো করবে, অনেক পরিমাণে ব্রাইট করবে। জাস্ট এটা অ্যাপ্লাইয়ের ফলে দেখা যাচ্ছে তোমার স্কিনে হালকা পাতলা স্পট থাকলে সেটাও চলে যাবে, ঠিক আছে? সেটাও চলে যাবে। এটা তুমি অনেকবার ইউজ করতে পারবে। তুমি যদি 3-4 বার ইউজ করতে চাও তুমি 3-4 বারও দিনের বেলা মানে রেগুলার বেজে ইউজ করতে পারবে, নো প্রবলেম, ঠিক আছে? রেগুলার বেজে ইউজ করতে পারো। এটা কিন্তু একেবারে লিকুইডের মতো, এটা থিক হলেও এটা হচ্ছে খুবই খুবই লিকুইড। সো এটার প্রাইসটা হচ্ছে তোমার 800 করে, আর অফার প্রাইস হচ্ছে 800 করে, ঠিক আছে? অফার প্রাইস হচ্ছে 800 করে, আর আফটার 10% ডিসকাউন্টে আসে
720 টাকা, ঠিক আছে, 700, 800, অফার প্রাইস হচ্ছে 800। আমার অ্যাপ্লাই করতে অনেক অনেক ভালো লাগে, এটা আমি যতবারই আমার হাতে পাই আমি অ্যাপ্লাই করেই ফেলি, ঠিক আছে, আমি অ্যাপ্লাই করেই ফেলি। একটু ধরো তো, সো গ্লো জেলিটার প্রাইস হচ্ছে তোমার 800 করে, 10% ডিসকাউন্টে আসে, 10% ডিসকাউন্টে আসে 720 টাকা, ঠিক আছে, ওকে, ডান। আমার এটা দেখলে শুধু লাগাতে ইচ্ছে করে, লাগাতে ইচ্ছে করে, ঠিক আছে, টাওয়েলটা ধোতো, এটা সুন্দর আমার স্কিনে টেনে নিবে। আচ্ছা দাও তো, হ্যাঁ দাও, গ্লো গ্লোয়িং এর জন্য কি ইউজ করবো আপু? গ্লোয়িং এর জন্য এই সুদিং জেলটা ইউজ করো, এটা হচ্ছে তোমার গ্লো জেল, সুদিং জেল, এটা ইউজ করতে পারো। আর আনলিমিটেড গ্লোয়িং এর জন্য মাস্ট একটা সিরাম ইউজ করতে হবে, ঠিক আছে। আর যারা আনলিমিটেড মানে স্কিনে মানে স্কিনটাকে মানে একবার ইয়া করতে পারবে না, ঠিক আছে, দাঁড়ো এক সেকেন্ড, তোমাদেরকে অনেক জ্বালাই লাগবে তাই না, অনেক জ্বালাই, ওকে। সো গ্লোয়িং এর জন্য আমি সিরামটা দেখাচ্ছি যেটা তোমার স্কিনটাকে মানে আনলিমিটেড আনএক্সপেক্টেড গ্লোয়িং করবে, সেটা হচ্ছে তোমার এই যে কোলাজেন, যে কোরিয়ান সিরামগুলো আছে, এই কোরিয়ান সিরামগুলো, এই সিরামগুলো মানে তুমি আনএক্সপেক্টেড যে মানে এত বেশি গ্লোয়িং আমার স্কিনে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করো তোমার স্কিনে এত গ্লোয়িং হয়েছে কিভাবে, তাহলে আমি বলবো যে আমি এই সিরামটা যে যখন থেকে বেশ মানে অ্যাপ্লাই করি তখন থেকে মানে আনএক্সপেক্টেড আমার স্কিনে গ্লোয়িং বেড়ে গিয়েছে, ঠিক আছে। এই সিরামগুলো খুবই ভালো, খুবই ভালো, ইউজ করা না পর্যন্ত বুঝবে না। সো এটা হচ্ছে তোমার ক্রিস্টালেটটা, এটা তোমার স্কিনটাকে ব্রাইট করবে, ফর্সা করবে, এটাতে যেহেতু তোমার মিল্ক এসেন্স দেওয়া আছে এটা তোমার স্কিনটাকে ফর্সা করবে। আর এটা তোমার থিকনেসের কারণে তোমার স্কিনটা অনেক পরিমাণে সফট করবে, স্মুথ করবে, আর হচ্ছে কি অনেক বেশি গ্লো করবে। এগুলো হচ্ছে তোমার গলি গ্লোয়িং তোমার সিরাম। আচ্ছা আপি, আজ তোমাকে পিঙ্কিশ বেবি লাগছে, থ্যাংক ইউ কানি জাপু, পিঙ্কিশ বেবি লাগছে, আমাকে বেবি লাগছে, আমাকে বুড়ি লাগছে, আজকে বুড়ি, আজকে আমাকে বুড়ি লাগছে না, বুড়ি, ওকে। সো এটার প্রাইস হচ্ছে তোমার 1700 টাকা, 10% ডিসকাউন্টে আসে 1530 টাকা করে, এটা এগুলোর ওপর 10% ডিস, এগুলোর ওপর না সবগুলোর ওপর 10% ছাড়, সবগুলোর ওপর 10% ছাড় পাচ্ছ। সো এগুলোর প্রাইস হচ্ছে তোমার 1530 টাকা করে, ঈদুল আজহা পর্যন্ত পেয়ে যাচ্ছ, ডোন্ট ওয়ারি। বাট এটা আমি জানি না আমি কতজনকে দিতে পারবো, আমার সব প্রোডাক্টস এখন লিমিটেড, আমার অফার দেওয়ার পর থেকে মানে আমার প্রোডাক্টসে মানে আমি কনফার্ম বলতে পারছি না যে এগুলো প্রোডাক্টস তোমরা ঈদুল আজহা পর্যন্ত মানে স্টিল অ্যাভেলেবেল পাবে কি না, এগুলো আমি কনফার্ম বলতে পারছি না। আর অনেকগুলো দেখা যাচ্ছে স্টক আউট হয়ে গেছে, অনেক অনেক প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট যেগুলো আমি আজকে দেখাবো না লাইভে। আপু আজ পিঙ্ক পিঙ্ক লাগছে, আজকে আমি পিঙ্ক সেজেছি, পিঙ্ক পিঙ্ক লাগছে। আচ্ছা সেগুলো প্রাইস হচ্ছে 1530 টাকা করে। আর যারা স্কিনটাকে যদি কম প্রাইসে যারা চাচ্ছ, ঠিক আছে, যারা হচ্ছে কি একটু কম বাজেটে চাচ্ছ, তারা হানি বিটা নিয়ে নেবে, এটাও তোমার স্কিনটাকে প্রচুর পরিমাণে ব্রাইট করবে, প্রচুর পরিমাণে গ্লো করবে। যারা হচ্ছে মানে কম বাজেটে যারা চাচ্ছ, এটা হচ্ছে প্রাইস 1000 টাকা, 10% ডিসকাউন্টে 900 টাকা আসে, ঠিক আছে, 10% ডিসকাউন্টে আসবে 900 টাকা। আর এটার অফার প্রাইস হচ্ছে 1000 টাকা, ডিসকাউন্টে আসে 900 টাকা। যারা কম বাজেটে একটা ভালো সিরাম চাচ্ছ, যে সিরামের ফলে তোমার স্কিনটা প্রচুর পরিমাণে গ্লো করবে আর হচ্ছে কি তোমার স্কিনটা অনেক ব্রাইট করবে, ওকে। সো এটা হচ্ছে তোমার স্কিনটাকে অনেক অনেক পরিমাণে গ্লো করবে। যারা কম বাজেটের একটা ভালো সিরাম চাচ্ছ, এই হানি বিটা নিয়ে নেবে, তোমার হানি এক্সট্রাক্ট দেওয়া আছে, এটা তো তোমার হানি এক্সট্রাক্ট দেওয়া আছে, যেটা হচ্ছে তোমার স্কিনটাকে প্রচুর পরিমাণে গ্লো করবে, প্রচুর পরিমাণে, এবং স্কিনটাকে প্রচুর পরিমাণে টান টান করবে, ঠিক আছে। সো এটা প্রাইস হচ্ছে 900 করে, 10% ডিসকাউন্ট, আফটার 10% ডিসকাউন্ট। আর যারা হচ্ছে স্কিনটাকে ফেয়ার করতে চাচ্ছ, যে স্কিনটা হোক সেটা ড্রাই হোক সেটা অয়েলি, বাট স্কিনটা হচ্ছে অনেক পরিমাণে ফর্সা করতে যাচ্ছ, তারা এই গ্লুটাথিওন এই বুস্টার ক্রিমটা নিয়ে নিবে, ঠিক আছে। এটা তোমার ডে বাই ডে স্কিনটাকে প্রচুর পরিমাণে ফেয়ার করবে, বাট দ্যাটস মিন এই না যে তোমাকে 2-3 দিনের মধ্যে সাদা ধবধবে ভূত বানিয়ে ফেলবে, এরকম কিছুই না। হ্যাঁ, ধৈর্য ধরে ইউজ করতে হবে, আমাদের প্রোডাক্টসগুলো ইউজ করার নিয়ম আছে, আমাদের প্রোডাক্টসগুলোর নিয়ম হচ্ছে কি তুমি ধৈর্য সহকারে ইউজ করো। আমার প্রোডাক্টসের মেইন যেটা তোমার হচ্ছে গিয়ে সেটা হচ্ছে তোমার যারাই প্রোডাক্টস নাও না কেন আমার থেকে ধৈর্য সহকারে প্রোডাক্টস ইউজ করতে হবে। যারা ধৈর্য সহকারে প্রোডাক্টস ইউজ করবে তারা আমার থেকে প্রোডাক্টস নাও, বা যারা হচ্ছে গিয়ে মানে যে
যারা অ্যাসিড সেল করে তাদের থেকে তোমরা যদি পার্চেস করতে পারো করো, একদিনে কি মানে লাগানোর সাথে সাথে ফর্সা হয়ে যাবে। এটা কি নাইট ক্রিম? হ্যাঁ এটা হচ্ছে তোমার নাইট ক্রিম, এগুলোর কোনো সাইড ইফেক্ট হবে না। এগুলাতে তোমার সরি লেজার ইঞ্জেকশন দেওয়া আছে, ঠিক আছে, ইঞ্জেকশন লেজার দেওয়া আছে যেটার বিনিময়ে তোমার কোনো ধরনের সাইড ইফেক্ট হবে না। বাট হ্যাঁ, 3 দিন পর, 3 ডেজ চ্যালেঞ্জ মিন 3 দিন পর তুমি চেঞ্জিং বুঝবে, বাট তোমার স্কিন ধবধবে ফর্সা হবে না 3 দিনে। ধৈর্য সহকারে ইউজ করতে হবে। পার্মানেন্টের জন্য মাস্ক 3টা ইউজ করতে হবে, পার্মানেন্টের জন্য তোমার মাস্ক 3টা ইউজ করতে হবে। আর অবশ্যই পার্মানেন্ট কোনো কিছু তুমি যদি লং লাস্টিং রাখতে চাও তাহলে সেটা হচ্ছে তোমার স্কিনটাকে স্কিন কেয়ার করতে হবে। মেন হচ্ছে তুমি ধরো এটা 3টা ইউজ করার পর তোমার পার্মানেন্ট স্কিনটা ফর্সা হয়ে গেছে, এখন ধরো তুমি 1-2 মাস কিছু ইউজ করছো না, এভাবেই তোমার স্কিন ফ্যাকাশে হয়ে যাবে, তাই না? সো ট্রাই করবে তোমার স্কিনে কোলাজেন খাওয়ানোর জন্য, যতটুকু পসিবল হবে কোলাজেন খাওয়াবে। দেন হচ্ছে গিয়ে তোমার, হ্যাঁ ওটাও দাও, ঠিক আছে, কোলাজেন যতটুকু পসিবল হবে কোলাজেন খাওয়ার ট্রাই করবে। বাট তুমি যদি কোলাজেন যদি অ্যাড নাও করো, বাট সিরাম সুদিং জেল মানে তোমার স্কিনটাকে হেলদি রাখার জন্য এগুলো অ্যাপ্লাই করতে হবে, মানে স্কিন কেয়ারের ওপর থাকতে হবে, ঠিক আছে। সো এটা প্রাইস হচ্ছে তোমার 1500 টাকা অফার প্রাইস, 10% ডিসকাউন্টে আসে 1350 টাকা সামথিং, ঠিক আছে। সো এটা 10% ডিসকাউন্টে পাচ্ছ। আর এখন আরেকটা কথা হচ্ছে গিয়ে, এখন যেহেতু তোমার ঈদ সামনে, ঈদ উপলক্ষে 10% ডিসকাউন্ট দিচ্ছি, সে উপলক্ষে হচ্ছে গিয়ে তোমরা যেমন একটা ফাউন্ডেশন অথবা লিপস্টিক এগুলো কিন্তু তোমরা আগে বেশি পছন্দ করো। একটা স্কিন কেয়ার প্রোডাক্টসের আগে দেখা যাচ্ছে যে তোমার কিভাবে তুমি একটা লিপস্টিক নিবে, দেন হচ্ছে গিয়ে তোমার একটা ফাউন্ডেশন, সো এগুলোর উপরেও কিন্তু 10% কাজ বাড়াতে এক্সপার্ট, আমি কাজ বাড়াতে এক্সপার্ট। একটু ওয়েট করো, দেখা যাচ্ছে আমার হাত থেকে পড়ে গেছে। তুমি সুনিসা ফাউন্ডেশনটা নিয়ে নিবে, সুনিসা ফাউন্ডেশনের উপর অফার চলছে, সবগুলোর উপর 10% অফার। দেন হচ্ছে পুরের যে লিপস্টিকগুলো আছে, পুরের যে লিপস্টিকগুলো আছে সে লিপস্টিকগুলো নিয়ে নিতে পারো। আর পুরের লিপস্টিকটা দাও, ওকে, এগুলোর উপরও তোমরা 10% ডিসকাউন্ট পাচ্ছ। একটু দেখো তো 10% কত আসে, এটা আর এটা অফার প্রাইসে কত, 550-480। এটা 495 টাকা। আচ্ছা সুনিসা ফাউন্ডেশনটা অফার প্রাইস হচ্ছে 550, এখন তোমরা অফারে পেয়ে যাচ্ছ 495 টাকা। আর পুডারের লিপস্টিকের বক্সটা 480, 432 টাকা, 432 টাকা, ঠিক আছে। এখানে তোমরা 5টা কালার পাবে, 5টা নিউট কালার থেকে নিয়ে স্টার্ট করে ওর ডার্ক কালার পর্যন্ত পাচ্ছ। এটা কিন্তু তোমাদের গিফট হিসাবে নিয়ে আসা, ঠিক আছে, এগুলো কোনো একদম সেল করতে হবে এরকম কোনো কথা না। আর সেলিংয়ের জন্য যদি তোমার যদি এটা আনতামই তাহলে তোমরা 600 টাকার নিচে পেতে না, ঠিক আছে, 480 টাকা, মানে তোমাদেরকে 500 টাকাও আমি রাখিনি, বলো। সো এখানে 5টা কালার পাচ্ছ, আর কালারগুলো হচ্ছে টোটালি ম্যাট, খুবই সুন্দর। আর নর্মালি দেখা যায় লিপস্টিকগুলো অ্যাপ্লাই করলে অনেকের দেখা যায় ডেড সেলে প্রবলেম দেখা যায়, মানে ঠোঁট থেকে চামড়া ওঠে, অনেক লোকাল লিপস্টিকগুলো দেখবে এরকম প্রবলেম দেখা যায় যে তুমি অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর থেকে, যেমন আমার অনেক ডেড মানে ডেড সেল হতো আগে, কারণ আগে লিপস্টিকগুলো মানে মান বুঝতাম না, যেটা সত্যি কথা, মানে মান বুঝতাম না কালার কসমেটিক্স এগুলো। বাট এখন হচ্ছে গিয়ে খুব সাবধানে ইউজ করি, এখন নর্মালি আমার এগুলো লিপস্টিকের ডেড সেল তো দূরের কথা, সহজে তোমার লিপ মানে লিপস থেকে উঠে না, এতটা মানে রিয়েল ম্যাট, ঠিক আছে। সো এগুলো তো যখন তোমরা ইউজ করবে একেবারে লিপসটা তোমার স্মুথ হয়ে থাকবে, খুবই সুন্দর একটা কালার টেক্সচার আসবে। আর মেন যেটা হচ্ছে তোমার স্কিনে, লিপ স্কিনে ডেড সেলগুলো উঠবে না, ঠিক আছে। আপু ফেসমিকের বাস সল্ট আছে খানখান আপু? হ্যাঁ ফেসমিকের বাস সল্ট, তুমি লেমন ফ্লেভারটা সবসময় পারচেস করো, লেমন ফ্লেভার এবার এসেছে আমাদের, ঠিক আছে, লেমন ফ্লেভারটা খানখান আপু এখন এসেছে আমাদের, অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ 500-450 টাকা করে। সো এগুলো প্রাইস হচ্ছে তোমার এখন পরে 432 টাকা, 432 টাকা এই বক্স পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এটা কিন্তু তোমার একটা হিউজ অফার। আপনার ড্রেসটা কি পাওয়া যাবে না আপু? আমি ড্রেস সেল করি না আপু, কাকলি শাহজাহান আপু ড্রেস সেল করি না আপু, দোয়া করো সবই সেল করবো, তোমাদের জন্য সবই আনবো, ঠিক আছে, আমাদের সাথে থাকতে হবে, সাপোর্ট করতে হবে, তাহলে আমাদের সব কিছু পাবে, ইটিসির থেকে এভরিথিং পেয়ে যাবে, ঠিক আছে। আর সুনিসা ফাউন্ডেশনটা 550 টাকা, আর 10% ডিসকাউন্টে আসে 495 টাকা, 495 টাকা করে পেয়ে যাচ্ছ। আরেকটা স্টুডেন্ট অফার যেহেতু আছে আমাদের, স্টুডেন্ট অফারটা কিন্তু স্টিল রানিং,
যেটা হচ্ছে তুমি পুরের লিপস্টিক আর সুনিসা ফাউন্ডেশনটা 1000 টাকা কম্বো, 1000 টাকা কম্বো প্রাইস, ঠিক আছে? এটা হচ্ছে 1000 টাকার কম্বো প্রাইস, মানে কম্বো হিসাবে পেয়ে যাচ্ছ। যদি তোমরা দুইটা একসাথে পারচেস করতে চাও তাহলে কম্বো হিসাবে নিয়ে নিতে পারবে 1000 টাকা, যেটা আমাদের এখন অ্যাভেলেবেল চলছে, ঠিক আছে? এখন আর অ্যাভেলেবেল কিন্তু কম্বোগুলো 1000 টাকার কম্বোগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? অ্যাভেলেবেল কম্বোগুলো তোমরা পেয়ে যাচ্ছ। প্রো ফাইবারটা 350 টাকা, 10% ডিসকাউন্ট আসে, 315 টাকা করে, 315 টাকা করে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এগুলো হচ্ছে 315 টাকা করে পেয়ে যাচ্ছ। 350 টাকার তোমার যে শ্যাম্পুগুলো আছে, এই শ্যাম্পুগুলো তোমরা এখন পেয়ে যাচ্ছ 315 টাকা করে, ঠিক আছে? 315 টাকা করে পেয়ে যাচ্ছ, অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। আর হেয়ারের জন্য তুমি মাস্ট অনিয়ন অয়েলটা নিয়ে নিবে, ঠিক আছে? অনিয়ন অয়েলটা নিয়ে নিবে, অনিয়ন অয়েলটা হচ্ছে তোমার হেয়ারের জন্য বেস্ট। আপু ফেসমিকে বাস সল্ট আছে, খান খান আপু আমি মাত্র বললাম না যে তুমি তো বেশিরভাগ লেমন ফ্লেভার একটা নাও, লেমন ফ্লেভার এসেছে এবার, ঠিক আছে? স্টক আউট হয়ে গেছিলো না, লেমন ফ্লেভার এসেছে। তোমার কথা বলেই ভাইয়াকে মানে বলেছিলাম যে লেমন ফ্লেভারটা আনতে হবে, লেমন ফ্লেভারটা কিন্তু খান খান আপু নেয়। আচ্ছা আপু নাচা সিরাম আছে, দাম কত? প্রাইস হচ্ছে 750 করে, 10% ডিসকাউন্টে আসে 675 সামথিং, ঠিক আছে? নাচা সিরাম অ্যাভেলেবেল হবে, সেটা প্রাইস হচ্ছে তোমার 800 করে, 10% ডিসকাউন্টে পাচ্ছে 720 টাকা করে। এটা কিন্তু 200 ml এর টোটাল, 200 ml এর তোমার হেয়ার অয়েলটা, ঠিক আছে? এই অনিয়ন অয়েলটা যাদের হেয়ারের যত প্রবলেম আছে জাস্ট অনিয়ন অয়েলটা ইউজ করা, আর কিছু ইউজ করা লাগবে না, ঠিক আছে? আর কিছু ইউজ করা লাগবে না। আর বডি ফেয়ারের জন্য যারা চাচ্ছ তারা বডি আফ্রিকান লেজার বডি ক্রিমটা নিয়ে নিবে। প্রমোশনাল প্রাইস হচ্ছে তোমার, প্রমোশনাল প্রাইসে দিয়েছিলাম 1000 টাকা, 1000 টাকা, হ্যাঁ। সো প্রমোশনাল প্রাইসে আমরা 10% ডিসকাউন্ট দিয়েছি 900 টাকা করে। এখন আফ্রিকান লেজার বডি ক্রিমটা পেয়ে যাচ্ছ 900 টাকা করে, সাথে এটার তোমার বডি কম্বোটা নিয়ে নিতে পারবে, ঠিক আছে? সাথে বডি কম্বোটাও নিয়ে নিতে পারবে। বডি কম্বোটার প্রাইস হচ্ছে 1800 টাকা করে, একটা বাস সল্ট পাবে, ম্যাডাম সোপ পাবে, আর হচ্ছে তোমার এই লেজার বডি ক্রিমটা পাবে। যদি রেগুলার বেজে ইউজ করো, ঠিক আছে, মানে একদম পারফেক্টলিভাবে যদি ইউজ করো তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবে। এই বডি ক্রিমটা, বাস সল্ট আর হচ্ছে বডি সোপ, এগুলো তিনটে যখন তুমি রেগুলার বেজে ইউজ করবে, পারফেক্টভাবে ইউজ করবে, একদম কারেক্টভাবে ইউজ করবে, তাহলে খুবই ভালো একটা রেজাল্ট পাবে, ঠিক আছে? রেগুলার বেসে 2 বার করে ইউজ করতে হবে, শাওয়ারের পরে আর হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে ইউজ করতে হবে। আর সপ্তাহে তোমার 3 বার হলেও বাস সল্ট ইউজ করতে হবে। তুমি যদি রেগুলার ইউজ করতে না চাও, সপ্তাহে 3 বার তোমার বাস সল্ট দিয়ে শাওয়ার করতে হবে। আর হচ্ছে ম্যাডাম সোপটা তো তুমি যতবারই শাওয়ার করো না কেন, ওই সোপটা দিয়ে শাওয়ার করতে হবে। এই বডি কম্বোটার প্রাইস হচ্ছে 1800 টাকা, খুবই ভালো, খুবই ভালো একটা রেজাল্ট দেয়, ঠিক আছে? খুবই ভালো একটা রেজাল্ট, অলরেডি এটা আমি ইউজ করেছি, মানে খুবই ভালো। আমার এক এক সময় মনে হয় যে আমার ফেসের থেকে আমার বডি বেশি ফর্সা, আমার কাছে মনে হয় যে আমার ফেস থেকে বডিটা বেশি ফর্সা, ঠিক আছে? আর আমি নর্মালি দেখা যায় খুব কম দেখা যায়, একদিন পর পর আমি নাইট ক্রিমগুলো ইউজ করি, একদিন পর পর, 2 দিন পর পর, কারণ আমার তো অনেক প্রোডাক্টস। আমি এক এক সময় সিরাম লাগিয়ে ঘুমিয়ে যাই, এক এক সময় তোমার স্লিপিং মাস্ক লাগে ঘুমিয়ে যায়, আবার একই সময় হোয়াইটেনিং ক্রিম লাগে। যেমন এগ্লোটাথিওন নাইট ক্রিমটা কিন্তু আমি অ্যাপ্লাই করি, ঠিক আছে? এগ্লোটাথিওন এই নাইট ক্রিমটাই অ্যাপ্লাই করি। সো এটাও অনেক সময় অ্যাপ্লাই করি, আবার দেখা যায় যে ব্লু ডায়মন্ড জেলটা অ্যাপ্লাই করি এক একদিন এক একটা। আবার অনেক সময় দেখা যায় যে রেগুলার বেজে নাইট ক্রিম ইউজ করছি, আবার অনেক সময় দেখা যায় রেগুলার বেজে তোমার কোরিয়ান সিরামটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? আপি কেমন আছো? আমি সিরাম নিব। মিনু মিনু আপু কেমন আছেন? আপু আপনাকে তো এখন দেখাই যায় না, আপনি একেবারে অমাবস্যার চাঁদ হয়ে গিয়েছেন, ঠিক আছে? সো যাদের হচ্ছে ড্রাই স্কিন, ড্রাই স্কিনের জন্য এই মার্শমেলন এই ক্লিনজারটা ইউজ করবেন, ঠিক আছে? যাদের হচ্ছে ড্রাই স্কিন তার মার্শমেলন এই এটা ইউজ করবেন, এটা হচ্ছে আপনার স্কিনটাকে অনেক 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 পরিমাণে ময়শ্চারাইজিং করবে এবং অনেক বেশি গ্লো করবে। এটাতে আমি অলরেডি লাইভে অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম, লাইভে ফেস ক্লিন করে দেখিয়েছিলাম। এটা যতবার তুমি তোমার ফেসে অ্যাপ্লাই করবে তত বেশি গ্লো করবে স্কিনটা, মানে একেবারে স্কিনটা মানে ধোয়ার সাথে সাথে গ্লো করে আর হচ্ছে গিয়ে ময়শ্চারাইজিং করে ফেলে, অনেক বেশি ময়শ্চারাইজিং করে, ঠিক আছে? সো এটার প্রাইস হচ্ছে তোমার 500 টাকা করে, 10% সরি 450 টাকা করে, 10% ডিসকাউন্টে আসে তোমার 400 টাকা করে। লাইফ ক্লিয়ার না, লাইফ ক্লিয়ার না, একটু দেখো তো লাইফ ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? লাইফ তো ক্লিয়ার আছে আপু, লাইফ তো ক্লিয়ার আছে আমার এখানে, তোমার এখানে নেট প্রবলেম মেবি। লেগানোর হেয়ার মাস্ক, লেগানোর হেয়ার মাস্কটা নিয়ে নিতে পারো, হেয়ার ট্রিটমেন্ট। লেগানোর হেয়ার মাস্কটা 650 করে, 650 টাকা করে, 10% ডিসকাউন্টে আসে কত?
575 540 এরকম, ঠিক আছে? আচ্ছা আপু, চুল চুল ছাড়া সুন্দর লাগে বেশি তাই? আমার তো স্কিনে জেল অ্যাপ্লাই করাছে, খুলে ফেলি আপু। ক্লিয়ার আছে, আচ্ছা থ্যাংক ইউ আপু। তানভীর আহমেদ, আচ্ছা আমি নিউ আপু, আচ্ছা ওয়েলকাম আপু। খুলে ফেলেছি, খুলে ফেলেছি। আজকে আমি প্রো ফাইবারটা ইউজ করেছি, আজকে আমি প্রো ফাইবারটা ইউজ করেছি, ঠিক আছে? এটা 650 টাকা করে, যদি একটু বাজেট কম তারা এটা ইউজ করবেন। এটা হচ্ছে তোমার 650 করে, প্রাইস পড়ছে তোমার 575 টাকা সামথিং। আজকে প্রো ফাইবারটা ইউজ করেছি, আজকে আমার খালি চুলে হাতি দিতে ইচ্ছে করছে, দেখো অনেক অনেক সফট হয়ে গেছে। প্রো ফাইবারটা আসলে অনেক সফট করে দেয়, মানে দামে কম মানে ভালো একটা আছে না, এটা হচ্ছে তোমার দামে কম মানে ভালো প্রো ফাইবার, ঠিক আছে? এটা হচ্ছে দামে কম মানে ভালো, এটা আসলে দামে কম হলেও কিন্তু মানে ভালো। এটা আমি ইউজ করছি, মানে আসলে অনেক ভালো লাগে, আজকেও অ্যাপ্লাই করলাম, আজকে অনেক ভালো লাগছে। না খুশবা আপু, তোমাকে ভোলার মতো না, সুইট বিনু বিনু আপু। ওই দিন ভাই আপনার কথা বলছিল যে আপনি ফোন দিয়েছিলেন, আমি আপনার কথা প্রায় জিজ্ঞেস করি, আমি ইনবক্সেও মডারেটর আপুরা থাকলে জিজ্ঞেস করি, মিনু মিনু আপু কোনো নক আসছে বা কিছু, ঠিক আছে? আমার কিছু কিছু কাস্টমার আছে যাদের মানে আমি অনেক মন থেকে মনে করি, যেমন তুমি আছো, আরও কয়েকজন আপু আছে। অয়েলি স্কিনের জন্য কি আছে আপু? অয়েলি স্কিনের জন্য ফার্স্টই হচ্ছে গিয়ে তোমার একটা ভালো ক্লিনজার ইউজ করতে হবে তোমার স্কিনটাকে অয়েল ফ্রি করার জন্য, ঠিক আছে? অয়েলি স্কিনের জন্য তুমি রিফ্রেশিংটা নিয়ে নাও, রিফ্রেশিংটা নিয়ে নাও, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, তোমার অয়েল ফ্রি করবে স্কিনটাকে, এবং অয়েল ফ্রি করে তোমার স্কিনটাকে প্রচুর পরিমাণে ফর্সা করবে। এবং এটা হচ্ছে একটা ফর্মিং ক্লিনজার, এটা হচ্ছে একটা ফর্মিং ক্লিনজার, তোমার স্কিনটাকে প্রচুর পরিমাণে ফর্মিং করে ফেয়ার করবে এবং অয়েল ফ্রি করবে, ঠিক আছে? সব প্রোডাক্টের ওপর 10% ছাড়, সিক্রেট কফির ওপর 10% ছাড় আছে, সিক্রেট কফির ওপর 10% ছাড় আছে। যারা হচ্ছে ওয়েট লস করতে চাচ্ছ, খুব দ্রুত ওয়েট লস করতে চাচ্ছ, তারা কিন্তু সিক্রেট কফিটা নিয়ে নেবে। অফার প্রাইস 1700, 10% ডিসকাউন্টে আসে 1570 টাকা, না 1750 টাকা মেবি, হ্যাঁ অফার প্রাইস হচ্ছে 1750 টাকা, 10% ডিসকাউন্টে আসে তোমার 1500 সামথিং, ঠিক আছে? 1550 টাকা এরকম কিছু আসে। সো যাই হোক, সিক্রেট কফিটাও তোমরা 10% ডিসকাউন্ট পাচ্ছ, এটা অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছে, অনেক রিজনেবল প্রাইসে, মানে আনএক্সপেক্টেড প্রাইস। নর্মালি 2500 টাকা করে সেল হয়, বাট অনেক কমে দিচ্ছি। ওয়াও, এখন সুন্দর লাগছে আপু, তাই? থ্যাংক ইউ। আচ্ছা আপু, আমি প্রো ফাইবার ইউজ করি, খুবই ভালো, চুল সফট হয়ে যায়, অনেক সফট হয়ে যায় যে আমি ইউজ করেছি। ইটিসি খুব ভালো প্রোডাক্টস, খুব ভালো প্রোডাক্টস। থ্যাংক ইউ সো মাচ মিনু মিনু আপু, থ্যাংকস আ লট। আচ্ছা সো এটার প্রাইস হচ্ছে তোমার 1500 সামথিং আছে, ঠিক আছে? 10% ডিসকাউন্টে, আফটার 10% ডিসকাউন্টে আই ক্রিমগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, আই ক্রিমগুলো পেয়ে যাচ্ছ 650 টাকা করে, 10% ডিসকাউন্টে আসে 540 টাকা সামথিং এরকম আসে। আমি কিন্তু কনফার্ম না, আমি কনফার্ম না, ঠিক আছে? আমি আবারও বলছি, আমি কিন্তু কনফার্ম না, বাট আমি প্রাইসগুলো এভাবে বলে দিতে পারবো, কিন্তু 10% ডিসকাউন্টে বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। তোমরা ইনবক্স করবে, তোমাদেরকে ফুল ডিটেলস জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেগুলোর প্রাইস হচ্ছে তোমার 650 টাকা করে। এগুলো হচ্ছে কোরিয়ান আই ক্রিম, কোরিয়ান আই ক্রিম, যাদের ডার্ক সার্কেলের প্রবলেম আছে তারা মাস্ট এগুলো ইউজ করবে, ঠিক আছে? মাসাজ ক্রিম অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, মালাইকেসার মাসাজ ক্রিমটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, প্রাইস হচ্ছে তোমার 500 সামথিং এরকম প্রাইস করবে, ঠিক আছে? আচ্ছা লামিয়া ইসলাম সাফা, হ্যালো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। মালাইকেসার মাসাজ ক্রিম 600 টাকা, 10% ডিসকাউন্টে আসে 540 টাকা, ঠিক আছে? আপু কোন সিরাম নিব তুমি বলো আপু। আপু যদি আমাকে যদি কেউ বলো বেস্ট সিরামের কথা, তাহলে আমি বলবো কোরিয়ান সিরামগুলো না, এই কোরিয়ান সিরামগুলো চোখ বন্ধ করে নিয়ে নয়। এই কোরিয়ান সিরামগুলো আসলে অ্যাকচুয়ালি তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন বুঝতে পারবে যে আসলে এগুলোর বেনিফিটগুলো কি। আমার কিন্তু তিনটা, আমি গোল্ডেরটা দুইটা ইউজ করেছি, আমি ক্রিস্টালটা একটা ইউজ করেছি, আমার তিনটা এটা অলমোস্ট ডান, ঠিক আছে? বডি ফর্সা হওয়ার কী আছে আপু? বডি কোম্পানি নিয়ে নাও 1800 টাকা, ঠিক আছে? তো এই সিরামগুলো নিয়ে নাও, আর যারা একটু বাজেট কমে নিতে চাচ্ছ তারা হচ্ছে এই হানি বিটা নিয়ে নাও। এগুলো হচ্ছে খুবই ভালো, স্কিনটা অনেক পরিমাণে গ্লো করে এবং অনেক পরিমাণে তোমার ব্রাইট করে। আর এই কোরিয়ানগুলোই এখন অফারে যেহেতু 10% ডিসকাউন্টে দিচ্ছে, মানে 1550 বা 30 টাকা এরকম আসে, সো এটা অফার ছাড়ার মতো না, ঠিক আছে? এগুলো একটু 1700 টাকা প্রাইস, আদার্স পেজে 2500 টাকা পর্যন্ত সেল হয়, একটু তোমরা দেখতে পারো, দেখতে চাও দেখতে পারো, নো প্রবলেম, 2500 টাকা পর্যন্ত সেল হয়, বাট এটা আমরা এক হিসাবে একেবারে হাফ প্রাইসেই দিচ্ছি। সো এটা যেহেতু এখন অফার চলছে, তাহলে আমি বলবো 3W ক্লিনিকের এই সিরামগুলো নিয়ে নাও, খুবই ভালো, খুবই ভালো। আর সবগুলো প্রোডাক্টসের ওপর তোমার 10% ডিসকাউন্ট আছে। আচ্ছা ওই শ্যাম্পুটা দত, এক্সপ্লান্ট
এক্সপ্ল্যান্ড এই শ্যাম্পুটা, এই শ্যাম্পুটার ওপর 10% ডিসকাউন্ট চলছে 1400 টাকা, 10% ডিসকাউন্টের পর আসে 1260 টাকা এরকম, ঠিক আছে। এই হেয়ারটাকে টোটালি শাইনি এবং সফট করে ফেলে, অনেক বেশি সফট করে, অনেক বেশি শাইনি করে, ভলিউম আপ করে হেয়ারটাকে, ঠিক আছে। সো এগুলোর প্রাইস হচ্ছে তোমার 1400 টাকা, 10% ডিসকাউন্টে আসে 1260 টাকা সামথিং। জিঞ্জার শ্যাম্পুটা দাও তো, জিঞ্জারের তোমরা ওই যে উপরে, হ্যাঁ এগুলো সাইজগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাচ্ছে, একটা বিগ সাইজও আছে। শেষ, আচ্ছা এই জিঞ্জার শ্যাম্পুগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলোর প্রাইস হচ্ছে তোমার, এটার প্রাইস মেবি 650 টাকা, আর এটার প্রাইস হচ্ছে মেবি 450 টাকা। জিঞ্জার শ্যাম্পু মানে অ্যাভেলেবেল সবগুলোর ওপর 10% ডিসকাউন্ট পাচ্ছ, ঠিক আছে। আমি আবারও কোরিয়ান তোমাদের টোনারটা দেখিয়ে দিচ্ছি। এই কোরিয়ান টোনারটা কিন্তু আমাদের নিউ এসেছে, যেটা আমি আজকে লঞ্চ করলাম তোমাদের সামনে। 200 ml টোনারটা প্রাইস হচ্ছে, অফার প্রাইস 1000 টাকা, 10% ডিসকাউন্টে 500-900 টাকা করে, ঠিক আছে। কোরিয়ান একটা, আর এটা হচ্ছে তোমার হানি এক্সট্র্যাক্ট, অনেক বেশি হানি এক্সট্র্যাক্ট দেওয়া আছে, ওকে। সেগুলোর প্রাইস হচ্ছে তোমার 900 টাকা করে আফটার 10% ডিসকাউন্টে, কোরিয়ান একটা টোনার, হানি একটা টোনার, ঠিক আছে। খুবই ভালো, খুবই ভালো। আমি কিন্তু আসার সাথে সাথে ফার্স্টে আমি ইউজ করেছি, অনেকে ভালো একটা ফর্মিং, বললাম না যে এভাবে তো আর দেখে ফর্মিং বলতে পারবো না, ইউজ করা না পর্যন্ত কীভাবে বলবো। তো সাথে সাথে আমি এটা ইউজ করি, ইউজ করার পর দেখে যে এটা আসলে একটা ফর্ম ক্রিয়েট হয়ে যায়, মানে এই টোনারটা ইউজ করার সাথে সাথে একটা ফর্মিংয়ের মতো, ঠিক আছে, বাবল ক্রিয়েট হয়, যেটাকে বলা হয় বাবল ক্রিয়েট হয়। জাস্ট এই টোনারটা ইউজ করলে দেখবে যে তোমার স্কিনে বাবল ক্রিয়েট হচ্ছে, অ্যাজ আ তুমি ফেস ওয়াশ ইউজ করার পর যেরকম বাবল ক্রিয়েট হয় না সেরকমই, মানে হালকা, ঠিক আছে। আমার স্কিন ড্রাই, ভালো কোনটা হবে, ভালো হবে স্কিন ড্রাইয়ের জন্য এই কোলাজেন লাক্সারিটা। এটা হচ্ছে অনেক থিক সিরাম, এটা অনেক বেশি ময়েশ্চারাইজিং করবে, এটা হবে তোমার ড্রাই স্কিনের জন্য বেস্ট, ঠিক আছে। 3W কোলাজেন লাক্সারিটা, কোলাজেন লাক্সারিটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, যেহেতু স্কিন ড্রাই তুমি কোলাজেনটা ইউজ করতে পারো, খুবই ভালো আপু। সব মানে এত প্রোডাক্টস দেখানো অ্যাকচুয়ালি পসিবল হয় না, ঠিক আছে। সবগুলো এইচ অ্যান্ড এভরিথিং প্রোডাক্টসের ওপর তোমরা 10% ডিসকাউন্ট দিচ্ছ। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কালকে আবারও লাইভে চলে আসবো, তোমাদের সাথে গল্প করবো, আড্ডা দিব, ডিসকাউন্টের প্রোডাক্টসগুলো দেখাবো। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে, মাস্ট স্কিন কেয়ার নিয়ে থাকবে, হেলথ বিউটি নিয়ে থাকবে, আমাদের ইটিসি শপিং মল এবং প্রিন্সেস বিউটি পেজের সাথেই থাকবে। সো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।